বইটা অরিজিনালি একটা ব্যবসায়ী না এটা যারা সাথে জড়িত তাদের সাথে একটা বইয়ের সাথে একটা জীবনের সাথে একটা সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক একটা নেশার একটা সম্পর্ক নীলক্ষেতের মোস্তফা বইঘরে সাজানো থরে থরে বই গোলাম মোস্তফা গত প্রায় 30 বছর ধরে এই এলাকায় পুরনো বই বিক্রি করেন প্রধানত সাহিত্যের বই বইপ্রেমীদের কাছে তিনি মোস্তফা মামা নামেই পরিচিত সেই মোস্তফা বইয়ের ব্যবসা ছেড়ে দিলেন দীর্ঘ 30 বছর পর্যন্ত নীলক্ষেতে সিনেমা মার্কেটে এবং তার সংলগ্ন বিভিন্ন জায়গায় বই ব্যবসার সাথে জড়িত ছিলেন সম্প্রতি করোনা ভাইরাস এবং বিভিন্ন বিপর্যয়ের কারণে আমি আমার মোস্তফা বইঘর ব্যবসা বই ব্যবসায়িক প্রতিষ্ঠানে বই সহ সব কিছু বিক্রি করে দিয়েছি বর্তমানের ব্যবসায়িক অবস্থা এমনই অবস্থা যে বিক্রি হয় তাতে প্রতিদিন ভাড়া বাবদ এবং আর্থিক বিভিন্ন খরচাদি দিয়ে প্রতিদিন প্রায় 2000 টাকা লস হয় যার জন্য আমার এই ব্যবসা প্রতিষ্ঠান আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি করোনা ভাইরাসের বিরূপ প্রভাব পড়েছে তার ব্যবসায় বিক্রি অস্বাভাবিক হারে কমেছে বেড়েছে লোকসান আর কুলাতে না পেরে তিনি তার প্রায় 15,000 বইয়ের সম্ভার বিক্রি করে দিয়েছেন এক তরুণ বই বিক্রেতার কাছে মোস্তফা বইঘর যে মালিকানার সত্ত্ব পরিবর্তন করা হয়েছে সেই মালিকানার সত্ত্ব আমি গ্রহণ করেছি এখন মোস্তফা কাকা হয়তো উনি দোকানটা ছেড়ে দিয়েছে চালাইতে পারে না বেচা বিক্রি কমে যাওয়ার কারণে এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের যে আমরা এখন বই থেকে চলতে পারতেছি না বই ব্যবসা থেকে সার্ভাইভ করতে পারতেছি না আমাদের ভাড়া আমাদের স্টাফ খরচ এত বেশি এবং বিক্রি এত কমে গেছে যে আমরা আমাদের খরচের সাথে তাল মিলাইতে পারতেছি না আর আমাদের আরও বড় সমস্যা হচ্ছে আমাদের দোকান ভাড়া দিন দিন বাড়তেছে এবং এত বাড়ছে যে আমাদের বিক্রির সাথে তার কোনো ভারসাম্য নাই আর বিক্রি কমার পিছনে আমার যেটা ধারণা সেটা হলো পিডিএফ ইয়েগুলো মোবাইলে পাওয়া যায় পিডিএফ ভার্সনগুলো আর অনলাইন যে বিক্রি সেটার কারণে অনলাইন বিক্রি অনেক বেড়ে গেছে কিন্তু আমাদের ভার্চুয়াল দোকান বিক্রি কমে গেছে নীলক্ষেতে আসলেই প্রথম যেই দোকানটায় বই খুঁজতে আসি সেটা ছিল মোস্তফা বুক সেন্টার কিন্তু আজকে হঠাৎ এসে শুনলাম যে এই দোকানটা নাকি উনি ছেড়ে দিচ্ছেন নতুন আরেকজন ওনারের কাছে তো ব্যাপারটা আসলে দুঃখজনক ওনার মতো একজন বই বিক্রেতা আমাদের খুব প্রয়োজন ছিল আশা করি নতুন যিনি আসছেন তিনিও নতুনভাবে হাল ধরবেন নতুন যিনি আসছেন তার জন্য অনেক শুভকামনা রইল এবং মোস্তফা আঙ্কেলের জন্য রইল অসীম ভালোবাসা মোস্তফা বইঘরের মালিকানা বদলেছে তবে এখানকার যারা নিয়মিত ক্রেতা তাদের প্রত্যাশা পুরনো বইয়ের এই পুরনো দোকানটি যেন আগের মতোই চালু থাকে আব্দুস সালাম প্রথম আলো ঢাকা